सरकारी कार्यालय लगे 100% कर्मचारी अवश्य मास्क और सेनिटाइजर रखा बाध्यतामूलक पांच बस तलर शिशु थका सरकारी महिला कर्मचारी कार्यालय जब नागे एक कथा न्यूज लाइव जाने मुख्य सचिव कुमार संजय कृष्णा और सन्दर्भ सविशेष सांबा विकास शर्मा হয় ইতিমধ্যে লকডাউনের মাজতে রাজ্যত বহু যথেষ্ট পরিমাণে শিথিল হয়েছে আর বহু পরিমাণে যুহ শিথিলতা করা হয়েছে বহু ক্ষেত্রত কেন্দ্রীয় সরকার নিয়ম সেই নিয়ম প্রযোজ্য হয়েছে সমগ্র রাজ্যতে এই ক্ষেত্রে আমার আছে রাজ্য সরকারের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ ডাঙরিয়া তখন আমি পোনপটিভাবে জানিলে চেষ্টা করি স্যার যেহেতু আজির পর বহু শিথিল হয়েছে কি কি ক্ষেত্রে শিথিলতা আগর যা ইনস্ট্রাকশন আসে আমার রিলেক্সেশনের ক্ষেত্রে সেইবিল সকল বহাল থাকি তার উপরও আমি রিলিজিয়াস যা ইনস্টিটিউশনস আছে মন্দির আছে মঠ আছে সেইবিলাকতো আমি 8 তারিখের পিছত মানুষ অহাতো এলাও করে দিছো খালি এটাই কথা কইছো যে একসময়তে যাতে বহুত মানুষ গুট খাব নয় সেই কারণে প্রতি ঘণ্টাত 20 জনের উপর যাতে মানুষ নহয় সেই ব্যবস্থা করবলে আমি ডিসিএ লোকেল যা পূজা কমিটি আছে মন্দির কমিটি আছে ডিসকাস করে সেই করার কথা কোথাও মলবিল 8 তারিখের পিছত খুলি যাওয়া হব কিন্তু সোশিয়াল ডিস্টেন্স মেনটেইন করে থাকা হব লাগিব তারপরে রেস্টুরেন্টবিল আর যা হোটেলস আছে সেইবিল খুলি যাব 8 তারিখের পিছত কিন্তু তাত 50% মানুষের একটা সময়ত আহিব পারিব তার উপর যাতে বেশি মানুষ নহয় আর তার রেসপন্সিবিলিটি সেই হোটেল বা সেই রেস্টুরেন্টর মালিকর রেসপন্সিবিলিটি হয়ে থাকিব তার উপরেও আমি যা ওপেন স্পেস আছে পার্কস আছে যত মানুষের রাতেপা জগ করব জগিং করবলে যায় সাইক্লিং করবলে যায় যা মানুষের যা যোগা করে সেইবিল আমি এলাও করে দিছো ফিল্ম আর ভিডিও এইবিল শুটিংয়ের ক্ষেত্রে আগর যে রেস্ট্রিকশন আসে ইনডোর বা আউটডোর সে আমি সম্পূর্ণরূপে উঠাই দিছো তার উপরে চুলি কটা সেলুন আর বিউটি পার্লারের ক্ষেত্রে যত মানে চুলি কাটিবর কারণে সেইবিল আমার কিছু গাইডলাইন দিয়ে পেলায় হ্যান্ড গ্লোভস পিনি বা মাস্ক পিনি সেইবিল খুলি দিয়া হয়েছে আজিরপর কর্মচারীর ক্ষেত্রে আমি 100% এটেন্ডেন্স করে দিছো খালি যা মাইকী মানুষের 5 বছর তলর বাচ্চা আছে যখন কাম করে তখন এটা ঘরের কাম করে থাকব যেতালে আমি নতুন ইনস্ট্রাকশন নিদো আমি 15 তারিখের ভিতর আমি এবার গোটেখিনি বস্তু নহয় এই খালি অফিসলে অহার ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন আছে লেডিজের ক্ষেত্রে সেইটার ক্ষেত্রে আমি রিভিউ করিম কিন্তু এটা আমি সেই ইনস্ট্রাকশন আর নাইট কার্ফিউটো রাতে 9টা বজার 5টা বজালে থাকবে যেটু সময় আপনাদের খুলি দিব গোটেখিনি ইতিমধ্যে আজির খোলা আরম্ভ হয়েছে একটা বিগ চ্যালেঞ্জ আপনার আহিব পারে নাকি স্যার ডেফিনেটলি আমার ইয়াত দেখিছে গোটেই অসমত নাম্বারটো বাড়ি গৈ আছে বাহিরের পৰা মানুহ আহি আছে কিন্তু তেওঁলোকক কোৱাৰেণ্টাইন কৰি বা ইনস্টিটিউশনেল কোৱাৰেণ্টাইন কৰি হোম কোৱাৰেণ্টাইন কৰি তাৰ উপৰি হস্পিটেলত আমি তেওঁলোকক ৰাখি এইটো যাতে বেছি বাঢ়ি যাব নোৱাৰে তাৰ ব্যৱস্থা আমি কৰি আছোঁ কিন্তু বাহিৰৰ পৰা মানুহ আহি থাকিলে হয়তো এইটো নম্বৰ বাঢ়ি গৈ থাকিব কিন্তু এটা সময়ত আমি আশা কৰোঁ স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজ যেনেকৈ কৈছে যে এটা সময় 10 জুন মানৰ ভিতৰত আমি ভাবোঁ যে এটা প্লেটো হৈ যাব পাৰে আশা কৰোঁ আমি সেইটো আৰু তেনেকুৱা ক্ষেত্ৰত তেতিয়া হয়তো আমি বেলেগ ধৰণে ডিচিশ্যন ল'বলগীয়া হ'ব ছবি শ্বুটিঙৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ পাৰিব যিবিলাকে ফিল্ম শ্বুটিং কৰিব ছ'চিয়েল ডিষ্টেন্স থাকিব মাস্ক পৰিধান কৰিব লাগিব আৰু কি কি নিয়ম থাকিব স্যার নাই সেইখিনিয়ে মেইন নিয়মটো হাইজেনিক যিটো কথা আছে কণ্ডিশ্যন আছে সেইটো মেইনটেইন কৰি থাকিব লাগিব তেওঁলোকে ডিষ্টেন্স মেইনটেইন কৰিব লাগিব সেইখিনি কৰি আমি ইনডোৰ বা আউটডোৰৰ ক্ষেত্ৰত যিটো ৰেষ্ট্ৰিকশ্যন আছে সেইটো উঠাই দিছোঁ 15 দিনৰ পিছত আমি ভাবিছোঁ আমি চাই লৈ ব্যৱস্থা ৰিভিউ কৰিবলগীয়া হয় নেকি আমি চাই ল'ম এইকেইদিনতে কৰি পেলাই 15 তাৰিখৰ পিছত আমি ৰিভিউ কৰিম পাব্লিকলৈ কিবা আহ্বান হ'ব নেকি যিহেতু সকলো খোলা হ'ব পাব্লিকক মই এইটোৱেই ক'ব খুজিছোঁ যে মানে এইটো সময়ত আমি কোভিডৰ লগত সহবাস কৰি থাকিব লাগিব তেনেকুৱা অৱস্থাত কো এক্সিষ্টেঞ্চ ছেটআপ পিৰিয়ডত আমি কিছুমান সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব চৰকাৰৰ ফালৰ পৰা আমি সদায় কৈ আছোঁ যে কি সাৱধান আমি অৱলম্বন কৰিব লাগিব ৰাইজক মই অনুৰোধ কৰোঁ যাতে ছ'চিয়েল ডিষ্টেঞ্চেই হওক সামাজিক দূৰীকৰণ যিটো তাৰ উপৰিও মাস্ক এইবিলাক যাতে পৰিহাৰ কৰিহে তেওঁলোকে বাহিৰলৈ আহে আৰু যিমান প্ৰয়োজন নহ'লে খুব বেছি ছ'চিয়েল গেডাৰিং চেডাৰিং এইবিলাকত পৰা আঁতৰত থাকিব পাৰিলে বেছি ভাল নৰ্মেল চিটুৱেশ্যনটো কেতিয়া মানে আহিব পাৰে বুলি আপোনালোকে যেতিয়া ভেকচিন ওলাব যেতিয়া ভেকচিন ওলাব তেতিয়া নিশ্চয় এটা মানুহৰ মাজত কনফিডেন্স এটা বাঢ়ি যাব আৰু এই অসুখটোৰ এটা হেৰি হ'ব মানুহৰ কাৰণে মানুহ ভাল হ'ব তেতিয়া মই ভাবোঁ যে তেতিয়ালৈকে যেতিয়ালৈকে ভেকচিনটো মাৰ্কেটত নাহে তেতিয়ালৈকে এটা
এনেকুৱা ধৰণৰ এটা আনষ্টেবল সিচুৱেশ্যন এটা সদায় হৈ থাকিব। মই ছাৰ শেষত আকৌ আপোনাক সুধিব বিচাৰিছোঁ, আজিৰ পৰা কি কি আপোনাৰ ৰাইজে ৰিলেক্স পাব, কি কি আগতে যিখিনি ৰিলেক্সেশ্যন দিয়া আছে সেইখিনি মই ৰিপিট কৰিব নোখোজোঁ। মই খালি এইটো কৈছোঁ যে ৰিলিজিয়াছ যিবিলাক ইনষ্টিটিউচনছ আছে, মানে মন্দিৰ, মঠ মন্দিৰ বা নামঘৰেই হওক বা মছজিদেই হওক, এই ক্ষেত্ৰত আমি এটা ৰেষ্ট্ৰিকশ্যন লৈ 20 মানুহ এঘণ্টাত অহাকৈ আমি সেইটো খুলি দিছোঁ। ৰেষ্টুৰেণ্টছ, হোটেলছ এইবিলাকত 50% যাতে হয় মানুহ, তাতকৈ বেছি নোহোৱাৰ কাৰণে, নোহোৱাকৈ ৰাখিবৰ কাৰণে সেইবিলাক খুলি দিয়া হৈছে। মলবিলাক খুলি দিয়া হৈছে, এইকেইটা 8 তাৰিখৰ পৰা খোলা হ'ব। ৰিলিজিয়াছ ইনষ্টিটিউচন, মল আৰু ৰেষ্টুৰেণ্ট 8 তাৰিখৰ পৰা খোলা হ'ব। অ'পেন যিবিলাক ষ্টেজ আছে, ফিল্ড আছে, সেইবিলাক আমি আজিৰ পৰাই খুলি দিছোঁ যাতে মানুহে খোজকাঢ়িবলৈ যাব পাৰে, জগিং কৰিব পাৰে, চাইক্লিং কৰিব পাৰে। তাৰোপৰি যিবিলাক চেলুন আছে সেই চেলুনবিলাকো খুলি দিয়া হৈছে। যাত্ৰীৰ ক্ষেত্ৰত চিটি বাছত 50% সেইবোৰ আগৰ নিচিনাকৈ থাকিব।